প্রতিক্ষণ প্রতিক্ষণ জীবন্ত ক্ষণ। সংবাদ প্রতিক্ষণে আপনাদের স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে মুখোমুখিতে আমরা হাজির। আমাদের সঙ্গে আজকের মুখোমুখির বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, তার সম্বন্ধে জানানোর আগে একটু আপনাদেরকে বলি, আমরা হঠাৎ করে এরকম একটা অ্যাম্বিয়েন্সে কেন ওনাকে নিয়ে আমরা ওনার সঙ্গে কথা বলতে বসলাম। মূল কারণটা যে বিষয়টা, সেটা হচ্ছে যে উনি যে পেশার সঙ্গে যুক্ত সেটা কিন্তু এই অ্যাম্বিয়েন্সেই খাপ খায়। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমরা একটা রেস্টুরেন্টে বা রেস্টুরেন্ট যেটাই বলি না কেন, এমন একটা ইয়েতে সেখানে আমরা বসে আছি। আমাদের সঙ্গে রয়েছেন, পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের মুখোমুখি অতিথি পূর্ণা ব্যানার্জি। উনি মূলত একজন সোলো ট্র্যাভেলার, এটা কিন্তু ওনার বড় পরিচয় নয়। ওনার আরও একটা বড় পরিচয় হচ্ছে উনি হচ্ছেন রেস্টুরেন্ট কনসালটেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে উনি একজন ফুড ক্রিটিকও বটে এবং ফুড ব্লগার। একসঙ্গে বিভিন্ন গুণের সমন্বয়ে উনি আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনার থেকে জেনে নেব, কথায় কথায় কিছু কথা ওনার থেকে শুনবো, জানবো ওনার এই পেশা সম্বন্ধে। নমস্কার, আমার নাম পূর্ণা, আর আমি যখন লেখালেখি করা শুরু করি তখন আমার কোনো ধারণাই ছিল না যে আজকে আমি এই জায়গায় আসব। অনেক চেষ্টা করেছিলাম একটা সময়ে, অনেকভাবে কলকাতা শহরটা এবং ভারতবর্ষকে একটু আলাদা চোখে দেখা, আর হয়তো সেই জন্যেই আমি যখন একা চলা শুরু করেছিলাম এই পথে, তখন বেশিরভাগ লোকই আমাকে বলেছিল যে এটা যেটা করছিস এটার কি কোনো ভবিষ্যৎ আছে। আজ 11 বছর পরে আমি বলতে পারি ভবিষ্যৎ তো নিশ্চয়ই আছে, তাই আজকে একটু খোলসা করে বলবো। হ্যাঁ, আমি তার আগে আসার আগে আমি দুটো জিনিস আপনার থেকে জানতে চাইবো। প্রথম হচ্ছে যে আপনি নিজে একজন খাদ্যরসিক যদি না হতেন তাহলে কি এই পেশায় আসতে পারতেন বলে মনে হয়? না, এই পেশায় আসার জন্য একটা খুব বড় দরকার হচ্ছে কিছু হলেও খাবার সম্পর্কে বেশ খানিকটা নলেজ পাওয়া, এবং আরেকটাও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে যদি আপনি খেতে ভালো না বাসেন, একটু শক্ত এই পেশাতে ঢোক। এক একটা টাইমে যখন কনসালটেশনের সময় আমাদের একটার পর একটা রেসিপি টেস্ট করায়, এবং তখন একই রেসিপি 6 বার 7 বার 8 বার করে টেস্ট করে সেটাকে দেখা যে কোনটা ভালো কোনটা খারাপ, কিসের সাথে কী খাপ খাচ্ছে কিসের সাথে খাপ খাচ্ছে না, সে ব্যাপারটা পুরোপুরিভাবে করবার জন্যে যদি খিদে না থাকে এবং মনে ইচ্ছে না থাকে, একটু শক্ত ব্যাপারটা, প্লাস খাবার সম্পর্কে না খানিকটা ধারণা থাকতে হয়। ওই খেতে ভালোবাসি বলেই এই পেশাতে আসাটা অনেকেই বলে যে এটা হয়তো হচ্ছে, বাট হয় না অ্যাকচুয়ালি, এটা তার থেকে অনেক বেশি কমপ্লিকেটেড ব্যাপারটা। খাবারের আন্ডারস্ট্যান্ডিংটাও লাগে, অনেকটা রেস্টুরেন্টের ব্যাপারে বুঝতে হয় যে কোন ক্যাফেতে কী যাবে, কোন রেস্টুরেন্টে কী করা যায় ইত্যাদি। এবং আরেকটাও ব্যাপার যেটা খুব দরকার পড়ে সেটা হচ্ছে কুইজিন সম্পর্কে জানা, অ্যাজ ইন কোন কুইজিনে কী যায়, সেটা যদি না বুঝতে পারেন আপনি তাহলে একটু শক্ত হয়ে যায়। ধরুন আপনাকে একটা চাইনিজ রেস্টুরেন্টে বলা হলো যে আপনি এটাকে কনসালটেন্ট করুন, সেখানে যদি আপনি চাইনিজ খাবারের মধ্যে থাই খাবার ঢুকিয়ে দেন একটু শক্ত ব্যাপারটা হয়ে যায়। অবশ্য আমাদের এখানে এখন মাল্টি কুইজিন বলে একটা ব্যাপার এসছে, এই মাল্টি কুইজিনের চক্করে আমরা অনেকে ফেসে যাই যে এক ছাদের তলায় চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল সব চলে। বাট আমরা চেষ্টা করি, আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যে যেসব জায়গায় আমি ইয়ে করি সেখানে একটি কি দুটো কুইজিন ম্যাক্সিমাম রেখে সেটার উপরেই যত ইম্প্রুভ করা যায় সেরকমভাবে করা উচিত, বিকজ সেটার আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার। কারণ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জিনিস আছে যেগুলো আমরা রেস্টুরেন্টরা দেখায় না কেউ, কারণ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, আর সেই ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটাতে সেটাকে আরও স্ট্রং করার জন্য, সেখানে আরও বেশি এফিশিয়েন্ট করার জন্য সেখানে আমি চলে আসি। আচ্ছা, একটু অন্য ধরনের একটা প্রশ্নতে আসি আপনার কাছে, যে আজকে দেখা যায় মেয়েদের মধ্যে বিশেষ একটা ট্রেন্ড আছে যে তারা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে চিন্তা করে একটা সবসময় তারা কী করে না, ডায়েটিংয়ের দিকে ভাবছে এবং খাবার দাবার একটু কমে, সেখানে একজন ফুড ক্রিটিক হিসেবে আপনি
নিজে কি ডায়েটিংয়ের কথাটা ভাবেন? আর দেখুন, শরীর দেখেই বুঝতে পারছেন ডায়েটিংয়ের কথা খুব একটা ভাবি না, কিন্তু না দেখুন এখানে কিন্তু এখন মেয়ে ছেলে নয়, মানে সরি ছেলে মেয়ে নয়, কিন্তু কিন্তু ডায়েটিং ব্যাপারটা ইনফ্যাক্ট ডিফারেন্ট ডায়েটস, যেটা কিটো বলুন, মেডিটেরানিয়ান বলুন, নানা রকম ডায়েট বাজারে আছে। অনেকেই জিমে যায়, অনেকেই জিমের ইনস্ট্রাক্টররা বলে এটা খাবে না, ওটা খাবে না, এটা করবে না, ওটা করবে না, এবং সেই অনুযায়ী অনেকেই ডায়েটটা করে, এবং সেটা তো তাদের মানে তাদের যাদের করতে ইচ্ছে হয় নিশ্চয়ই করতে পারে। আমার বেলায় আমি যেটাতে দেখেছি সবচেয়ে বেশি কাজ করে, আর দেখুন আমার মোটামুটি 7 দিন a week 365 days a year প্রায় আমি নিজে হাতে গুনে বলতে পারি আমি বাড়িতে কতবার খেয়েছি। সো আমার কাছে ব্যাপারটা একটু আলাদা। তো আমি এভাবে দেখি যে আমি যাই খাই, আই ডোন্ট ইট, আই টেস্ট। আপনার একটা জিনিস জানতে বড় ইচ্ছা করছে এই মুহূর্তে, এটা কি আপনার নেশা থেকে পেশায় আসা না পেশার তাগিদের নেশা? আমার একদমই নেশা থেকে পেশায় আসা। আমার বছর আষ্টেক বয়স থেকে প্রচণ্ড রান্না করতে ভালো লাগতো, এবং আমি প্রথমবার যখন রান্নাঘরে গিয়েছিলাম আমার মা দেখতে পেয়ে খুব চটে গিয়ে রান্নাঘরের দরজা লক করে দিয়েছিল। আমি মায়েরই চুলের ক্লিপ দিয়ে মায়েরই লক খুলে রান্নাঘরে ঢুকে প্রথমবার গ্যাস জ্বালিয়ে জল ফুটিয়ে খুবই খারাপ ম্যাগি বানিয়েছিলাম, কিন্তু বানিয়েছিলাম। তো সেটা বানানোর পরে কত বছর বয়সে? আমার মা 8 বছর হবে, 8-9, হ্যাঁ 8ই হবে, ওর বেশি না। কারণ আমার সেটা করার পরে যখন আমার মা খুব বকাবকি শুরু করে দিয়েছিল, তখন আমার ঠাকুমা একটা কথা বলেছিল, আমার ঠাকুমা খুব প্রোগ্রেসিভ সেই দিক থেকে, ঠাকুমা বলেছিল যে আমার মেয়েদেরকে আমি কখনো কোনো জিনিস করতে রুখিনি যেটা আমার ছেলেদেরকে মানে ছেলেকে রুখেছি, সবাই সব কিছু করেছে। তো আমার আমি যখন এটা করতে চেয়েছি আমার মাকে সে বলেছিলো যে যদি রাঁধতে ভাল লাগে ওকে তুমি রাঁধতে দাও, কারণ ও তো বইও পড়তে ভালোবাসে, ও রাঁধতে ভালোবাসে, ওর যেটা করতে ইচ্ছে করছে তুমি তার ওটা তো খারাপ কিছু করছে না, তুমি সেখানে রুখবে না। আমার যখন 9-10 বছর বয়স তখন থেকেই আমি মোটামুটি ফুল ফ্লেজেড রান্না যাকে বলে করি, আর মানে আমার মা তার নিয়ে খুব অবাক হয়ে যেত যে এমন এমন রান্নাই করতে চাই যে এই রান্নাগুলো বাড়িতে কেউ কখনো আগে খাইনি। আর পেশায় যদিও আমি যখন নাকি ক্লাস 12 পাস করি তখন আমি 11-12 কমার্স পড়েছিলাম, তারপরে আমার প্ল্যান ছিল কমার্স পড়া, মানে বাবার প্ল্যান ছিল রাদার কমার্স পড়া, তো আমি বলেছিলাম না আমি ইংরেজি পড়তে চাই, কারণ আমি বই খুব ভালোবাসি। তো তখন ইংরেজি পড়েছিলাম এবং ইংরেজিতে মাস্টার্স করার পরে তারপরে আমি একটা মার্কেটিংয়ের চাকরিতেও ঢুকেছিলাম, কিন্তু ভাগ্যের এমনই ফের যে আমি যখন নাকি মার্কেটিংয়ে ঢুকেছি তারপর করছি, তখন অদ্ভুত অদ্ভুত কানেকশনের সূত্রে আমাকে আবার সেই খাবারের জগতে ফেললো, এবং এমনভাবেই ফেললো, এবং এটা বলতে পারেন ব্লগিংটা আমার নেশা। তো আমি যখন শুরু করেছিলাম লিখতে, তখন আমি লিখতে শুরু করেছিলাম কারণ আমি যখন নাকি আমাদের ইন্টারনেট খুলতাম আর কলকাতা সম্পর্কে কোনো খাবার দাবার চেক করতে যেতাম, আমি দেখতাম কিছুই নেই কলকাতা সম্পর্কে, কোনো ডেটাই নেই, সব অন্য দিল্লি আছে, বোম্বে আছে, ব্যাঙ্গালোর আছে, চেন্নাই আছে, কলকাতা কিছু নেই প্রায়। তো তখন আমার ব্যাপারটা মনে হচ্ছিলো যে এটা তো একটা বিশাল বড় গ্যাপ, যে আমি ভাবলাম তাহলে আমি লিখি, লিখে লিখে আমি যেখানে যেখানে যাচ্ছি যা যা করছি আমি জাস্ট সেগুলো লিখবো। প্রথম দিকে রেসিপি লিখতাম, যখন লিখতাম তখন লোকজন খুব খুশি হয়ে যেত যে হ্যাঁ তুই তো এটা খুব ভালো করছিস। তো একটা পয়েন্ট অফ টাইমে দেখলাম আমি প্রায় সপ্তাহে সখানেক ইমেল লিখছি, হ্যাঁ তো সেটা তখন আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না, আমি ভাবছিলাম বাবারে এতগুলো ইমেল লিখবো আর সবার আলাদা আলাদা ডিমান্ড। তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা ব্লগ খুললাম, ব্লগটা খুলে আমি বললাম দেখ এখানে আমি রেসিপিগুলো ফেলে দিচ্ছি, আর শুধু রেসিপিই নয় এখানে আরও ছিল জিনিসপত্র কেনাকাটি কী করে করবে, কোন জিনিসে কীভাবে কী মানে কোন বাজারে সবজি কিনতে যাচ্ছ সবজি কোনটা ভালো কোনটা খারাপ কী করে বুঝবে সেরকম, বা মাংস কিনতে যাচ্ছ কোন মাংসটা কীভাবে দেখে কিনবে, এই জিনিসগুলো দিয়ে শুরু করেছিলাম লেখা। তারপরে অনেকে বলে যে কলকাতায় কোনো খাবারই পাওয়া যায় না, তো আমি বলতাম এই সেটা মিথ্যে কথা, কলকাতা শুড বি দ্য ফুড ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এত ভালো জায়গা, মানে কলকাতার কুইজিন হ্যাজ ওভার 25-25 বেশি ইনফ্লুয়েন্স আছে, এবং সেটা মোগলাই, চাইনিজ, ইংলিশ বলুন না কেন, ফ্রেঞ্চ আছে, পর্তুগিজ আছে, অ্যাকচুয়ালি যদি দেখি তাহলে নেপালি, টিবেটান, থাই, বার্মিজ, চাইনিজ সবাই আছে, তো যেহেতু সবাই আছে মুঘল, তো এতগুলো কুইজিনের ইয়ে, এত ভালো একটা কনফ্লুয়েন্সের জায়গা, এবং
কম্পারেটিভলি কলকাতা একটা নতুন শহর, হ্যাঁ, যদি দিল্লি বা ইয়ের সাথে কম্পেয়ার করেন, দিল্লি বা ইভেন ব্যাঙ্গালোরের সাথে যদি কম্পেয়ার করেন, কলকাতা যথেষ্ট নতুন শহর ওয়াইজ। তো তাই ওখানে না এক্সপেরিমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি করে ফেলেছে। তো তাই জন্য আমি ভেবেছিলাম যে না একটা কাজ করি, তাহলে আমি এটা লিখি, এটা নিয়ে আমি লেখা শুরু করি, রেস্টুরেন্টগুলোর একটা করে করে কোথায় কী পাবো এটা লিখি। আর তাই জন্য প্রেজেন্টেড বাই পি, যেটা আমার ব্লগ, ওটা আমি খুলেছিলাম অ্যাজ এ রেকমেন্ডেশন ওয়েবসাইট, যে এখান থেকে এই জিনিসগুলো যে আমি খাচ্ছি, যেটা ভালো আমার এক্সপিরিয়েন্সে মনে হচ্ছে এটা ভালো, সেটা আমি রেকমেন্ড করব। এভাবে শুরু হয়েছিল খাবার ব্যাপারটা বোঝাটা। সে খুব একটা একটু এক্সপিরিয়েন্সের দরকার পড়ে, একটু রিসার্চের দরকার পড়ে, যে যদি আপনি একটা খাবার খেয়ে আপনি যদি না বোঝেন যে এই খাবারটার ব্যাকগ্রাউন্ড কী বা এটা এটাতে কী কী আছে কী কী নেই, সেটা একটু যদি উপকরণ বা না জেনে বোঝেন, তাহলে লেখা সম্ভব নয়, লেখাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো তাই আমি চেষ্টা করতাম, যখন আমি লিখি, এখনও যখন আমি চেষ্টা করে লিখি, তখন আমি চেষ্টা করি যতটা পারি একটু আধটু ওই খাবারটা সম্পর্কে বুঝে নিয়ে তারপর সেটা নিয়ে লেখা। ব্লগিং বা ফুড ক্রিটিক এই মুহূর্তে একটা প্রেস্টিজিয়াস পেশা হিসেবে পরিচিত। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, বা আগামীতে যদি এই পেশাতে বর্তমান দুনিয়ার ছেলেমেয়েরা যদি আসতে চায়, তাহলে তাদের কী করণীয় বলে আপনি মনে করেন? প্রথম ব্যাপার হচ্ছে খাবার খেয়ে ইয়ামি আবার গুড ব্যাপারটা বলাটা ফুড ব্লগিং নয়। একটু বুঝতে হবে যে কী খাবার খাচ্ছি এবং সেটার ব্যাকগ্রাউন্ডটা কী, সেটা নিয়ে গুগল আছে, অনলাইন একটু সার্চ করলেই বোঝা যায়, বা একটু পড়াশুনো জানা দরকার। মানে কয়েকটা ভালো ভালো রান্নার সম্পর্কে বই আছে, এবং এগুলো রান্নার বই, মানে রেসিপি বই নয়, এই বইগুলো হচ্ছে কুকিং সায়েন্স এবং দ্য হিস্ট্রি অফ কুকিং, হিস্ট্রি অফ ফুড, সেটা নিয়ে একটু পড়াশুনো করলে ভালো হয়। কারণ তাহলে যদি কারোর মাথায় এই ইনিশিয়াল বেসিক্সগুলো গেঁথে যায়, তাহলে সে যখন খাবে না, সে কয়েকটা প্যারামিটারের উপর বেস করেই তার, তো সেভাবে ব্যাপারটাকে দেখতে হবে যে, এবং একটু ভাবতে হবে। ইভেন যেটা সবচেয়ে আগে দরকার, সেটা হচ্ছে যখন বাঙালি খাবার পড়বে, দয়া করে মানে বাংলা খাবার সম্পর্কে একটু না পড়াশুনো করে সেটা সম্পর্কে না কথা বলাই ভালো। কারণ বাংলার ঐতিহ্যটা এতই ভালো, এতই ইন্টারেস্টিং, যে বেঙ্গলি রেসিপিস এবং বেঙ্গলি লিটারেচার এতই ওতপ্রোতভাবে জড়িত, যে একটু পড়াশুনো করলে কিন্তু অনেক দূর বোঝা যায়। এবং কোনো একটা সময়ে আমি দেখেছি, আমরা এই জেনারেশন না, বাট আমাদের আগের জেনারেশনটা, যেটা ধরুন আমাদের বাবা কাকাদের জেনারেশনটা, তাদের কাছে টেনিদা, তারপরে পিন্ডিদা, তারপর পটল, এইসব নামগুলো না ঘনাদা, তারা খুব ফেমাস ছিল বিকজ, নট জাস্ট বিকজ তাদের গল্পগুলো, বাট একটা বিশাল পার্ট ছিল তাদের খাবারের ডেসক্রিপশন। মানে পটলডাঙ্গার টেনিদা যে কবিরাজি আর মোগলাইয়ের উপরেই বাস করতো, সেটা অনেকেই জানেন, কিন্তু শিবরামের লেখাতে যে ইলিশ মাছের লটপটি আছে, সেটা অনেকে জানে না হয়তো। তো ব্যাপারটা হচ্ছে যে ওইগুলো যদি একটু পড়েন না, তখন দেখবেন যে খাবার ব্যাপারটা বিকামস অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড এসেনশিয়াল পার্ট অফ বাঙালি লিটারেচার, বেঙ্গলি লিটারেচারের একটা বিশাল বড় অংশ সেটা। তো সেখানে আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের যখনই নাকি ডাউটে থাকবেন, তখন যদি আমরা লিটারেচারে ফেরত যাই, আমরা যদি আমাদের হিস্ট্রিতে ফেরত যাই, যদি মনসা মঙ্গলও পড়ি একবার, বা একবার যদি অন্নদামঙ্গলও পড়ি, তাহলে আমাদের ভাত এবং আমাদের এসেনশিয়াল খাবার যদি পুরনো ইয়েতে দেখি, তাহলে দেখবো যে বাংলার আদি খাবার বলতে হচ্ছে ভাত, নালতে শাক আর মৌরলা মাছ, হ্যাঁ, এবং সেটা কিন্তু একটা কমপ্লিট ডায়েট। ভাত থেকে কার্বোহাইড্রেটস আসছে, মৌরলা মাছ থেকে প্রোটিন এবং এসেনশিয়াল যত ভিটামিন এবং মিনারেল, এবং শাক থেকে ফাইবার এবং ভিটামিন কে, যেটা কমপ্লিটলি একটা পিওর, আমাদের পিওর ফুড যাকে বলে, আমাদের এসেনশিয়াল ফুড, সুষম খাদ্য যাকে বলে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সব বেসিক্স নিয়ে নিচ্ছে, এবং প্রাইসিং কিন্তু বেশি নয়, কস্ট বেশি নয়, এই সব কটা ফ্যাক্টর মিলিয়ে কিন্তু এটা শুরু হয়েছে। তো যদি নাকি আমরা লিটারেচার পড়ি, তখন আমরা অনেক সময় খুব ভালো ভালো খাবারের কথাও পড়ি, বাট যখনই আমরা দেখি, তখনই চচ্চড়ি ঘণ্টাতেই কিন্তু বেসিকটা, হ্যাঁ, এবং চচ্চড়ি ঘণ্টার মধ্যে যেই অ্যামাউন্ট অফ সবজি এবং যে যতটা আপনার শাকসবজি যায়, যতটা আপনার নিউট্রিশন থাকে তাতে, সেটাতে আমরা বাঙালি খাবারের প্লেটটা যদি আমরা এসেনশিয়ালি দেখি, তখনই বোঝা যায় কতটা আমরা ইউনো হাউ গুড উই আর, আমরা কতটা ভালো ইন আন্ডারস্ট্যান্ডিং নিউট্রিশন, সেটা কিন্তু ভীষণভাবে দরকার। দিদির সঙ্গে কথায় বলতে বলতে আমরা জানতে পারলাম বেশ কিছু তথ্য উঠে এলো,
মূলত আমরা যেটা জানলাম যে আজকে দুনিয়াতে বা এই মুহূর্তে যদি কেউ ফুড ব্লগার হিসেবে বা ফুড ক্রিটিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই বিষয়টি তাকে কীভাবে এগোতে হবে। আমরা আসছি আরও অনেক কিছু ইন্টারেস্টিং আলোচনা নিয়ে পূর্ণা ম্যাডামের সঙ্গে। আপনারা যাবেন না, থাকুন একটু বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনায় ছিলাম খাদ্য রসিক এবং খাদ্য সমালোচক এই বিষয়টাতে, এবং এই পেশাতে আসতে গেলে তার সঙ্গে সঙ্গে ফুড ব্লগার, যেটা মানে খাদ্য বিষয়ক যিনি লেখক, এই পেশাতে আসতে গেলে কী করতে হয় না করতে হবে সেটার ব্যাপারে আমরা আলোচনা ছিলাম পর্ণা ম্যাডামের সঙ্গে। তা ম্যাডামের সঙ্গে কথা বলতে বলতে আমরা যে জায়গাটা বুঝে একটা নির্দিষ্ট জায়গায় আসতে পেয়ে পারলাম যে সেটা হচ্ছে প্রথম কথা, নিজের একটা সদিচ্ছা থাকা খুবই দরকারি। যে কোনো কাজ করতে গেলে নিজস্ব একটা সদিচ্ছা এবং মানসিক ইচ্ছা থাকতে হবে, না হলে পরে সে কাজটা করা যাবে না। ম্যাডাম শুধুমাত্র যে এই পেশার সঙ্গে যুক্ত তা না, ম্যাডামের আরও একটা দিক রয়েছে যেটা আমি প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে উনি যেমন এটা ওনার একটা নেশা, নেশা থেকে পেশায় আসা, ওনার কিন্তু আরও একটা নেশা রয়েছে। উনি একজন সোলো ট্রাভেলার। তো আমার পরবর্তী প্রশ্ন বা ম্যাডামের কাছে জানতে চাইবো যেটা, যে একজন সোলো ট্রাভেলার হিসেবে উনি নিজেকে বা নিজের যে পেশা, সেই পেশার সঙ্গে দুটো কিছুটা হলেও ইন্টাররিলেটেড, কিছুটা হলেও মিশে রয়েছে, তো সেটা কি আপনাকে কিছুটা নিজের থেকে এই সোলো ট্রাভেলার হতে সাহায্য করেছে বা না শুধুমাত্র নেশার খাতিরে এই ট্রাভেলটা করেন? দেখুন, এই ব্যাপারে আমি বলতে পারি যে আমি সোলো ট্রাভেলিংটা পুরোপুরিভাবে নেশার জন্যে করি, এটা কিন্তু আমার পেশা নয়। আচ্ছা। এবং এটার জন্য হ্যাঁ, অফকোর্স আমার ব্লগে যায় ডেফিনেটলি, সেটার থেকে অনেক কিছু, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে কোথাও একটা এটা আমার নেশার জন্যই করা। এবং যখন প্রথমবার পালিয়েছিলাম বলতে পারি কথাটা, তখন আমার বাড়ি থেকে আমার মা খুবই চিন্তায় পড়ে গেছিলো। সতেরো আঠেরো হবে, আমি অ্যাডাল্ট ছিলাম না এটুকু মনে আছে, তখন মাধ্যমিক পাশ করে আর কি, আর ওই সময়টাতেই মানে জাস্ট ইচ্ছে হয়েছে সকালবেলা যেদিকে দুচোক যায় শিয়ালদা চলে গেছি, তো তারপরে টিকিট কেটে উঠে গেছি, তারপর খানিকক্ষণ পরে হঠাৎ খেয়াল হচ্ছে আমি যে উঠলাম জামা কাপড় তো কিছু আনা হয়নি, ঠিক আছে কী আর হবে, টাকা আছে। তো তারপরে মাকে ফোন করলাম, করে বললাম দেখো আমি এরকম চলে গেছি, আমি এই আসছি। আমার মা বললো আসছিস মানে? আমি বললাম এই আসছি। তো এই 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 প্রথমবার। হ্যাঁ, তো তারপর দু তিন দিন পরে ফিরেছিলাম থ্যাঙ্কফুলি। আমি চলে গেছিলাম ওই ঘুরতে ঘুরতে বেশ অনেকটা দূরে, প্রায় শিলিগুড়ি টিলিগুড়ি ওদিকে চলে গেছিলাম, তারপরে ফিরেও আসলাম। আমি মোস্টলি ট্রেনে ট্রেনেই ছিলাম, তো একটা সুবিধা ছিল, কোথাও থাকতে হয়নি, ট্রেনে ট্রেনেই ঘুরে বেরিয়েছিলাম। তো ফিরে আসার পর অফকোর্স বিশাল ঝাড় খেলাম বাড়িতে, আমার মা প্রায় মানে সে চেঁচামেচি শুরু করে দিল যে তুমি এরকম করেছো। তা একটাই সুবিধা ছিল যে আমি যেখানেই যেতাম সেখানেই একটা করে ফোন করে মাকে বলতাম যে আমি এখানে যাচ্ছি, তো তা সেটা শুনে একটু হার্ট অ্যাটাক হতো, বাট অতটাও না যে এতক্ষণ নিশ্চিন্ত থাকতেন যে না। হ্যাঁ, আর আমি অনেক ছোটো বয়স থেকে না মানে এমনি বাসে ট্রামে চলে চলে অভ্যস্ত, কারণ আমার এগারো বারো বছর থেকে নিজে বাসে ট্রামে চড়তাম, কারণ আমি খুব প্র্যাকটিক্যাল সেদিক থেকে, আর আমার মা জানতো খুব ঠান্ডা মাথার মেয়ে বেশি কিছু করতে পারবে না, তো একটা সুবিধা ছিল। আর তারপরে যখন আমার কলেজ ছিল, কলেজে এমনি বন্ধু বান্ধবদের সাথে একসাথে ওই গ্রুপ ট্রিপ এটসেট্রা সব করতে যাওয়া, তারপরে এইভাবেই আস্তে আস্তে এটাকে ইম্প্রুভ করা গেল। তো সেটা একটু টাইম লাগলো, বাট একটা পয়েন্ট অফ টাইমের পরে এটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছিলো, আমার একটা নেশার মতো হয়ে গেছিলো। তো যখন চাকরি করতে ঢুকি তখন মার্কেটিংয়ের চাকরি তো ন্যাচারালি প্রচণ্ড ঘোরাঘুরি, তো সেটাও হতো এবং সেখানে বেশিরভাগ জায়গায় একা একা দৌড়তে হতো, তো সেটাও মজা। তো
তারপরে যখন দেশের বাইরে যাওয়া শুরু করলাম একা একা, তখন প্রথম দিকে আমার মা একটু চমকাতো, বা তারপরে গাসা হয়ে গেছে এখন, আর ভাল লাগে একা ঘুরতে। পেশার সঙ্গে সেটা কিছুটা মিলে যায়, অনেকটাই অনেকটাই, কারণ একা ঘুরলে আপনাকে সাহায্য করে পেশা ভীষণভাবে। কারণ দেখুন, যার ফুড অ্যান্ড ট্রাভেল নিয়ে যে লেখে, আমি চাইবো না যে একটা নর্মাল যে গতানুগতিক ট্যুরে গিয়ে আমি সেখানে তাদের সাথে সাইট সিইং করতে যাই। আমি রাদার সাইট সিইংটাকে আমার কাছে সেকেন্ডারি হয়ে যায়, প্রাইমারি আমার হয়ে যায় ফুড। সো আমি যদি এমন একটা গ্রুপের সাথে যাই যেখানে তারা সবাই এই জায়গা ওই জায়গা সেই জায়গা ঘুরতে যায়, তাহলে আমার অটোমেটিক্যালি সেখানে একেবারে একেবারে তখন আমার পক্ষে ইচ্ছাটা বা আপনার যে শখটা সেটা কিন্তু পূরণ হচ্ছে না সেক্ষেত্রে। হ্যাঁ, হয় না, এবং তার জন্য আমি চেষ্টা করি যে এমনভাবেই কাজটা করবো যেখানে আমার কাছে ব্যাপারটা অনেক বেশি পার্সোনাল হয়ে যায়, আর এইভাবে না দেশটাকেও বেটারভাবে আপনি চিনতে পারবেন কোথাও একটা। আচ্ছা, একটু অন্যদিকে আসি, সেটা হচ্ছে যে পেশাগত দিকে আপনার এই লাইফ স্প্যানে এমন কোনো ঘটনা যেটা আপনার জীবনে একটা স্মরণীয় ঘটনা হিসেবে মনে রয়েছে? পেশাগতভাবে স্মরণীয় ঘটনা দেখুন অনেকগুলোই হয়েছে, হ্যাঁ সেটা বলতেই পারি, বাট স্মরণীয় বলতে দেখুন এরকম হয়েছে অনেকবার যে আমাকে কল করেছেন, কল করে আমাকে বলছে আম আই স্পিকিং টু পূর্ণা ব্যানার্জি, তো আমি বলছি হ্যাঁ কে বলছেন, তো তখন বলেছে আমি আপনার অ্যাকচুয়ালি আপনার ব্লগটা পড়েছি, খুব ভাল লেগেছে, সো আমি একজনের থেকে আপনার নাম্বার খুঁজে টুজে জোগাড় করে আপনার সাথে কন্ট্যাক্ট করেছি, আপনার সাথে কথা বলবো, তো এই নিয়ে খানিকক্ষণ আমাকে খুব ভালো ভালো কথা বলে দেবে। তারপর আমি তাকে জিজ্ঞেস করছি আপনি কে, সে কিছু না বলে আমাকে বলে দিল না না খুব ভাল লেগেছে, আপনার সাথে খুব শিগগিরই কন্ট্যাক্ট হবে। তারপরে আমি বুঝতে পারছি না, মানে আমি হট করে আর ফোন, তখন এখন যেরকম ট্রু কলার টলার আছে তখন ওসব ছিল না, তো আমি বুঝতেও পারছি না কে তাকে কল ব্যাকও করবো, যে ভাবছি দূর ছেড়ে দাও দরকার নেই কল ব্যাক করে, কী আর হবে, নিশ্চয়ই কোনো র্যান্ডম লোক। তারপরে জানতে পারলাম তিনি খাবারের দুনিয়ায় বিশিষ্ট একজন প্রাণী, তো সেটা শুনে নিজেই খুব ঘাবড়ে গেলাম যে বাবার এমনি আমাকে ফোন করেছিলেন কনগ্রাচুলেশনস বলতে, সেটা একবার। দু তিন আরেকবার হয়েছিল যে সঞ্জীব কাপুরের সাথে আমার একটা শো করার কথা ছিল, তো সেবারে কোনো একটা কারণে ওটা হয়নি, তো তারপরে মাসখানেক প্রায় পরে হঠাৎ করেই একটা প্যাকেজ হাতে এলো, তো প্যাকেজটা খুলে দেখি এরকম সঞ্জীব কাপুর ওটাতে লিখে পাঠিয়েছে যে সরি দ্যাট we could not work together but আশা করছি ফিউচারে করবো, হ্যাঁ বলে উনি সাইন করে পাঠিয়েছেন একটা ওনার লেখা বই। তো আমি তারপরে ওনার সাথে আমার আলাপও হয়েছে, খুবই ভালো মানুষ, বাট এটা আমি খুব টাচড হয়েছিলাম যে হোয়াট আ নাইস জেস্টার, রাইট, উনি এত মানে এতই ভয়ঙ্কর রকমের ব্যস্ত একটি মানুষ হঠাৎ করে আমার জন্য এরকম একটা কাজ করছেন, আই ফেল ভেরি হ্যাপি। বাট আরেকবার হয়েছিল যেখানে আমাদের এটা কুরকুরে থেকে আমাদের করেছিল, তো রকি আর ময়ূর হাইওয়ে অন মাই প্লেটে তাদের সাথে একটা বিভৎস ট্রেন রাইড হয়েছিল, তো সেখানে রকি ময়ূর আমরা সবাই মানে সে একটা ট্রেনে করে কলকাতা মানে দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা, কলকাতা থেকে আবার দিল্লি, এরকম একটা ট্রিপ করেছিলাম, এরকম একটা পুরো মানে ট্রেন ট্রিপ করেছিলাম। তো তাতে কলকাতা থেকে আমরা উঠেছিলাম এবং ন্যাচারালি তাদের সাথে বিশাল মজা করেছিলাম, খুব ভালো টাইম কাটিয়েছিলাম, দে বিকেম ভেরি গুড ফ্রেন্ডস, এবং রকি স্পেসিফিক্যালি খুব ডিপসি ডাইভিং ভালোবাসে, তো ওর সাথে গল্প করে টোরে সে ডিপসি ডাইভিং সম্পর্কে জানা, তারপর সেটা আমি নিজে করলাম যে দেখি কী, তো ইট ফেল্ট ভেরি গুড, সেটা নিশ্চয়ই। প্লাস অনেকগুলো এরকম অনেক অনেক ইভেন্ট আছে, মানে সবথেকে যে ঘটনাটা আপনাকে কষ্ট দিয়েছে বেশি এই পেশাগত লাইফে? পেশাগত লাইফে দেখুন এটা মানে কষ্ট দেওয়া ব্যাপারটা কী বলবো, এটা কোনো পার্টিকুলার ব্যাপার না, এটা অনেক সময়ই হয়, সেটা হচ্ছে আমাদের এই প্রফেশনে সব প্রফেশনেই যেরকম লোকে আছে যারা পেছনে অনেক কথা বলে, অনেকে আছে কনসেপ্ট চুরি করে, অনেক করে অনেকে আছে ব্লগের পুরো কন্টেন্ট কপি করে নিয়ে নিয়ে আমার কনসেপ্ট চুরি করে ইউটিউব ভিডিও বানিয়েছে, তাতে ইয়ে করেছে লোকজনকে দিয়ে টিয়ে তাদের বিশাল পপুলারিটি করেছে, কিন্তু কনসেপ্টটা পুরোপুরিভাবে আমার থেকে কপি করা। তো আমি আর কী বলবো, আমি দেখি হাসি, মানে কী বলবো আর, একটা পয়েন্ট অফ টাইম প্রায় বলতেও ইচ্ছে করে না, কারণ তখন মনে হয় যে এত বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছো, এত ফেমাস লোক তোমরা যদি চুরি করো, আমি তাহলে তাদেরকে মনে করি তা তোমরাই কোথাটা ছোট হয়ে গেলে, আমি আর কী করবো সে জায়গাটা, তখন নিজেকে অন্তত মনে হয় যে না অন্তত আমি আমার নিজের থেকে ঠিক আছি। এই দেখুন আজ অবধি মানে আমি এটা দিয়ে খুব বিশ্বাস করি যে কারোর সাথে কাজ করে ইয়ে করে সেখানে নিজের একটা প্রাধান্য না থাকলে কোথাও একটা কাজটার যেরকম ভ্যালু আমরা খুঁজি সেটা হয়তো পাওয়া যায় না। তো
একটা জিনিস আমি বলছি, আপনাকে বেশ কিছু ইন্টারভিউতে বলতে শোনা গেছে বা বেশ কিছু অনুষ্ঠানে বলতে শোনা গেছে যে রান্না করা যেমন একটা আর্ট, খাওয়াটাও একটা আর্ট। বিভৎসভাবে আমি বিশ্বাস করি, ভীষণভাবে। দেখুন, সবাই খাওয়াটা একটা আর্ট কেন বলি জানেন তো, কারণ খাওয়াটা আর্টের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে খাওয়াটা একটা আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট হোয়াট ইউ আর ইটিং। খাওয়াতে লোকে এত কথা বলতে বলতে এত জিনিস ইয়ে করে, এত জিনিস সুইচ করে, এইটা না দিয়ে ওইটা করো, ওইটা না দিয়ে সেটা দাও, এটা না বলে ওটা করো, এটা যে করে না, সেখানে খাবার যে খাবারের যে স্বাতন্ত্র্যতাটা সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এটাতে যে নাকি শেফ, তাকেও একটা ইনসাল্ট করা হয়, কারণ শেফ তো একটা জিনিস ভেবে করছে, তো তার পক্ষে কিন্তু সে যখন একটা জিনিস তৈরি করছে সেটা কিছু ভেবে করছে, অ্যাবসলিউটলি খাবারের টেস্ট চলে যায়, নষ্ট হয়ে যায়। এবং সেটা আমি বিশ্বাস করি যে অনেক সময়ই হয় বিকজ যে খাচ্ছে সে ব্যাপারটা না বুঝে খাচ্ছে, এবং তার মাথায় মানে তার মাথায় কাজটা করছে যে না আমি এটা দিলে, এটা না দিয়ে ওটা দিলে বেশি ভালো হবে, ওটা না দিলে এটা দিলে বেশি ভালো হবে, তার মাথায় কাজ করছে। কিন্তু যখন ডিশটা অ্যাকচুয়ালি আসে না, তখন তারা বুঝতে পারে যে সেইটা ওরকম খেতে হবে না কোনো দিন। মানে শিল্পটাকে নষ্ট করে দেবে, শিল্পটাকে শিল্পের জায়গা থেকে। আজকে একজন শেফ যে, সে তো একজন আর্টিস্ট, সে তো করছে না, এটা 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 ভিজুয়াল শুধু না, এডিবল আর্ট। এবং সে এডিবল আর্টে যখনই আপনি নিজের কারুসাজি করবার চেষ্টা করেন, স্পেশালি যদি না বুঝে করবার চেষ্টা করেন, তখন ব্যাপারটা বেশিরভাগ সময় বিগড়ে যায়। আচ্ছা, আমরা কিছু ছোট প্রশ্নে আসবো, এমন কিছু প্রশ্ন আসবে যদি খুব চটচল দিয়ে উত্তর। নিশ্চয়ই, যদি এই পেশায় না আসতেন তাহলে কি করতেন? লিখতাম, লিখতাম তো বটেই, গল্প লিখতাম। হ্যাঁ, এখন লেখেন? হ্যাঁ লিখি, আমার কবিতা পাবলিশড হয়েছে, গল্প পাবলিশড হয়েছে। পেশার ও নেশার বাইরে কি করতে ভালো লাগে? পেশা ও নেশার বাইরে আমার ভীষণ, এটা অ্যাকচুয়ালি নেশা পেশাও হয়নি, বাট এটা ইন্টারেস্ট, সেটা হচ্ছে আমার ট্যারো করতে আর অ্যাস্ট্রোলজিতে খুব ইন্টারেস্ট আছে, সেটা ভালো লাগে। অন্যরকম জিনিস। আপনার বিচারে কলকাতার খাবার কি সর্বদেশে সর্বকালে সেরা খাবার না খাবার না? এইটা বলা যাবে না, এটা খুব সাবজেক্টিভ ম্যাটার। এইটা বললে আমি প্রচন্ড, আমার প্রচুর বাইরের সাবস্ক্রাইবার আছে, খুব মার খাবো। ফুড ক্রিটিক থেকে ফুড রাইটার এবং ট্রাভেল ব্লগার, ব্লগার কেন? বিকজ একটা টাইমের পরে আমি বুঝলাম যে কলকাতার খাবারের থেকেও আরও অনেক কিছু আছে যেটা কলকাতার বাইরে আছে, অ্যান্ড যতক্ষণ না আমি সেটা খাবো ততক্ষণ আমি কী করে কলকাতাকে ভালো বলবো বলুন। এবারে আসছি আরও একটা এমন প্রশ্ন যেটা হয়তো অনেকের কাছে বাজে লাগবে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বোহেমিয়ান লাইফ লিড করতে ইচ্ছা করে? আমি তো বোহেমিয়ান লাইফই লিড করি, কি বলছে, দারুণ লাগে। মানে আপনি বিশ্বাস করবেন না, যেদিন আমি আমার চাকরিটা ছেড়েছিলাম, আমার বস আমাকে এসে মানে খুব কেঁদে ফেলেছিল, কারণ তার মানে আমাকে ছেড়ে দেওয়া, মানে তার সে আমাকে অ্যাকচুয়ালি বলেছিল যে তুই কেন ছাড়ছিস চাকরিটা, তোকে ছাড়া কী করবো। তো আমি তাকে একটাই কথা বলেছিলাম যে কোনো একটাভাবে আমার মনে হয় যে এই জিনিসটা, আমি যে চাকরিটা করি সেই চাকরিটাতে ওই 9-5 গতানুগতিক জীবনে আমি আটকে গেছি, এবং আমার জীবনে আমি কোনো জায়গায় না আটকাতে চাইনি। আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি এমন একটা মানুষ সবসময় এগিয়ে যেতে চাই, এবং আমি যত তার এবং আমার সব জিনিসের প্রতি যে মানে আসক্তিটা, আমার একটু আমার নেচারটা একটু নিরাশক্তির নেচার, তো একটা মানে খাবার ছাড়া অন্য কোনো জীবনে যেমন আসক্তি নেই, হ্যাঁ, তো এই যে নিরাশক্তিটা সেটা কোনো একটাভাবে হয়তো আমাদের কাছে খুব অনেকের কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমার কাছে সেটা খুব দামি, মানে এই এই ছেড়ে দেওয়ার ব্যাপারটা, তো ওই লেট গো ব্যাপারটা আমার খুব ভাল লাগে। এটা নিয়ে আরও পড়াশুনো করা, আরও কাজ করা, আরও এগিয়ে যাওয়া, নিজে যা যা করছি সেগুলোকে আরও ভালোভাবে করা। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি ভবিষ্যৎটা খুব দূর অবধি ভাবতে পারি না, বিকজ বেশি দূর ভাবলে তাহলে আমার প্রেজেন্টের কী হবে। সো অনেকে কী করে, ফিউচারের জন্য কথা ভেবে প্রেজেন্টটাকে ইগনোর করে, আমি উল্টো করে, আমি প্রেজেন্টের কথা বলি, ফিউচারটাকে একটু ইগনোর করি। আর ফ্যামিলি লাইফ খুব ভালো আছে, আমার বাড়িতে আমার বাবা আছে, মা আছে, বোন আছে, একটি বিড়াল আছে, দুটি পাখি আছে, তারা সবাই মিলে থাকি, আমরা ভীষণ ভালোবাসি, মানে প্লেটে এবং পেটে সব জায়গাতেই। আর এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ভারতবর্ষের যা বর্তমান সিনারিও, এই সিনারিওতে দাঁড়িয়ে আপনার মেসেজ কী থাকবে? ভারতবর্ষের সিনারিও কী জানি না, বাট আমি বিশ্বাস করি সবসময় যে কোনোভাবেই খাবার এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা মরে যাব। হ্যাঁ, আমরা ভালোবাসা ছাড়া বেঁচে থাকবো, হ্যাঁ,
কিন্তু খাবার আর জল আর হাওয়া এই তিনটে ছাড়া মরে যাব। খাবারের সময় আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় অনেকভাবে আমরা ডিসক্রিমিনেট করি, এটা খাবো না ওটা খাবো না, এটা খাওয়া ভালো না ওটা খাওয়া ভালো না। বাট আনটিল অ্যান্ড আনলেস সেটা যদি আমাদেরকে নাম অ্যালার্জি দেয় তাহলে খাবারকে ঠেলা উচিত নয়, ইগনোর করা উচিত। কারণ আমার মা বলতো খাবার নারায়ণ, তুমি খাবারকে ইগনোর করছো মানে নারায়ণকে করছো, তো খাবারকে ইগনোর করাটাই উচিত নয়, খাবারকে খারাপ করা উচিত নয়, ছোটো করা উচিত নয়, না করা উচিত নয়, এবং প্লেটে যা দেওয়া হয়েছে সেটা খেয়ে নেওয়া উচিত। এবং খাবারের আমাদের দেশের যা অবস্থা, মানুষের খাবার নষ্টটা না করাই ভালো, সে যেরকমভাবেই হোক। এক্স্যাক্টলি, আমার মা একটা কথা বলে, আমি মায়ের কথা অনেকবার বলছি, কারণ আমার মা আমাকে অনেকভাবে অনেক কিছুই করে, আমাকে ভীষণ ভালো। অ্যাকচুয়ালি আমার মা মানে যতই আমাকে বলেছে এটা করো না, ততবারই আমি বলেছি না এটা করবো, তো সেই জন্য মা তো আমার জন্য খুবই বড়ো ইন্সপিরেশন, যে জেদটাকে বাঁচিয়ে রেখেছে, সেটা খুব দরকার থাকে না কখনো কখনো, জেদের জন্য একটা এমন ফোর্স দরকার যে বলবে না, আমি বলবো হ্যাঁ। তো কিন্তু একটা কোথাও কিন্তু অনেক সাপোর্টও দেয়। তো একটা গল্প আমাকে বলেছিল অনেক আগে, যে আমার দিদিমার বাড়ির থেকে যখন 76-এর মন্মন্তর চলছে, তখন রাস্তায় রাস্তায় ফ্যান দাও করে লোকজন হেঁটে বেড়াচ্ছে, আর আমার মা তখন এই গল্পটা শুনেছিল আমার দিদিমার মায়ের থেকে, তো বলেছিল যে সে নাকি তার খুব দয়া হয়েছিল বলে একজন মানুষকে সে তার দুপুরের খাবারটা দিয়ে দিয়েছিল, যে তার আগের বছর দিন 20 কিছু খায়নি, শুধু ফ্যান খেয়ে আছে। তো সে খেয়েটে মাকে তাকে প্রচুর আশীর্বাদ করে টোরে দালানে ঘুমিয়ে আর ওঠেনি, মারা গেছিলো, কারণ তার বডি ওয়েন্ট ইন টু শক, অতদিন পরে খাবার এসছে তাই ওয়েন্ট ইন টু শক। তো উনি এই কথাটা যে আমাকে বলেছিলেন সেটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, যে খাবারকে ইগনোর করা যায় না। তো এইটাতে আমি তাই মনে করি যে যেখানে দেশের এতগুলো লোক খেতে পাচ্ছে না সেখানে খাবারকে ইগনোর না করে নষ্ট না করে রাখাই ভালো, এবং এটাকে সঠিকভাবে ঠিক মতোভাবে ব্যবহার করে, এবং যাতে আরও 5 জন সেটাকে গ্রহণ করতে পারে সেই জায়গাটাকে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে। আজকে পূর্ণা ম্যাডামের সঙ্গে কথা বলতে বলতে আমাদের কাছে উঠে এলো অনেক রকম তথ্য, আমরা জানতে পারলাম অনেক কিছু। আমরা আপনাদের কাছে জানাচ্ছি, যদি আপনাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট পাঠান, এবং আমরা পূর্ণা ম্যাডামের সঙ্গে কথা বলে আপনাদের সেই যথাযোগ্য প্রশ্নের আমরা উত্তর আমরা আপনাকে পাঠিয়ে দেবো এবং কমেন্ট বক্সে আমরা সে উত্তর দেবো। আশা করি আপনাদের কাছ থেকে এই বিষয়ে সহযোগিতা পাবো। আগামীতে আবারও আমরা মুখোমুখিতে হাজির হব এমন একজনের সঙ্গে, কোনো এক সময় আপনাদের সামনে আমরা তাদের হাজির করব। নমস্কার, এবং পূর্ণা ম্যাডামকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।